ফের দুর্ঘটনার কবলে জাকির হোসেন। সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনের প্রচার সেরে ঔরঙ্গাবাদে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সেই সময় তার গাড়িতে ধাক্কা লাগলে কোনো রকমে প্রাণে বাঁচেন বিধায়ক, তবে তার গাড়ির একাংশ ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত 34 নম্বর জাতীয় সড়কের দাসপাড়া সংলগ্ন এলাকায়। প্রচার করে আসছিলাম মোড়গ্রাম অঞ্চলে, মোড়গ্রাম থেকে প্রচার করে আসছিলাম এবং একটা সাদা মতন গাড়ি আগে দিয়ে দাঁড়িয়ে যায়, পাইলট সেখানে আগাদিক দিয়ে কাঠ দিয়ে যায়, কাঠটা বেকাঠ, সেই কাঠ দিয়ে মানে কাঠে যাওয়ার মতো নয়, খাম্বা লাগা আছে, তার সাথে একটা গাড়ি চলে যায়। গাড়ি চলে যাওয়ার কারণে পাইলট ব্রেক মারে, পাইলটেরও কিছুটা ভুল আছে, সেই কারণে গাড়ি এসে পরপর ধাক্কা মারে। তিনটা গাড়ি একদম পুরোই তিনটে নতুন গাড়ি, তিনটে গাড়ি প্রায় ড্যামেজ এবং দুজন হসপিটালে, এবং প্রতিটা জয়জন গাড়িতে ছিল সকলেই আতঙ্কিতের মতো, বিকট একটা আওয়াজ, কারণ ওই 4-5টা গাড়ি একসঙ্গে লাগা মানে বিরাট আওয়াজ। আমারও একটু মাথাতে লেগেছে এবং আমার ব্লক সভাপতির পায়ে লেগেছে এবং দুজন হসপিটালে আছে। আমরা চাই যে সঠিকভাবে গাড়ি চলুক এবং ঠিক ট্রাফিক মেনে আইন চলুক, আমরা চাই নিরপেক্ষ তদন্ত।